করোনা থেকে মুক্তির বছর হিসেবে সারা বিশ্বের মুসলিমদের জন্য 2022 সাল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহৎ পরিসরে পবিত্র হজ সহ কূটনৈতিক তৎপরতা, রাজনৈতিক অস্থিরতা সহ বৈশ্বিক পরিমণ্ডলে ইসলাম প্রচার ছিল চোখে পড়ার মতো। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল করোনা পরবর্তী সময়ে সর্ববৃহৎ হজ আদায়। 2022 সালের জুলাইয়ে 10 লাখ মুসল্লির উপস্থিতিতে পবিত্র হজ অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস রোধে দীর্ঘ 2 বছরের বিধিনিষেধের পর এটি ছিল সর্ববৃহৎ জনসমাগম। এর মধ্যে সৌদি থেকে 1.5 লাখ এবং সারা বিশ্ব থেকে 8.5 লাখ লোক হজে অংশ নেন। এর আগে 2021 সালে সৌদিতে অবস্থানরত মাত্র 60,000 লোক হজ পালন করেন। 2020 সালে কঠোর বিধিনিষেধ মেনে 10,000-এর মতো লোক হজ পালন করে। করোনার আগে 2019 সালে 25 লাখের মতো লোক হজ পালন করেছিল। এদিকে করোনা মহামারীর 2 বছর পর এবছরের রমজান মাসে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইতিকাফ ও ইফতারের আয়োজনের অনুমতি দেওয়া হয়। পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের নীতিমালা অনুসরণ করে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক মুসল্লি পবিত্র দুই মসজিদে ইতিকাফে অংশ নেন। এরপর উল্লেখ করা যায় মদিনা বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হিসাবে ভূষিত হওয়ার বিষয়টি। নারীদের একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে রয়েছে সৌদি আরবের মদিনা নগরী। গত ফেব্রুয়ারিতে ভ্রমণ বিষয়ক ব্রিটিশ কোম্পানি ইনসিওর মাই ট্রিপ এর এক সমীক্ষায় নারীর একাকী ভ্রমণের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ 5টি শহরের তালিকা প্রকাশ করে। এই তালিকার শীর্ষ 5টি শহরই এশিয়াতে অবস্থিত। মদিনার পরে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই, আরব আমিরাতের দুবাই, জাপানের কিয়োটো ও জাপানের ম্যাকাও শহর। 2020 সালের আরেকটি ঘটনা ছিল উন্মুক্ত সৌদির আকাশসীমা। এবছরের 15 জুলাই ইসরায়েলের জন্য নিজ দেশের আকাশসীমা উন্মুক্ত করে দেয় সৌদি আরব। এর আগে 2020 সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় উপসাগরীয় দুই দেশ আমিরাত ও বাহরাইনের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হয়। এরই ধারাবাহিকতায় সৌদির এই পদক্ষেপকে নতুন মার্কিন প্রশাসনের মাধ্যমে আব্রাহাম অ্যাকর্ডস চুক্তির সম্প্রসারণ বলে মনে করা হচ্ছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে অস্থির বিশ্ববাজারে এই সফরকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল। অবশ্য ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের বিষয়টি জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠনের উপর নির্ভরশীল বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান। উল্লেখ করা যায় বাইডেনের সৌদি সফর। 15 জুলাই সৌদি ইসরায়েল আকাশসীমা উন্মুক্ত হওয়ার পর তেলাবিব থেকে সরাসরি জেদ্দায় আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বাইডেনের বৈঠক অনুষ্ঠিত হয়। ইউক্রেন যুদ্ধ ও জ্বালানি তেলের ঊর্ধ্বগতির সময়ের এই বৈঠককে বিশ্ব রাজনীতির ভিন্ন রূপ হিসেবে মনে করা হয়। এ সময় বাইডেনের সঙ্গে আসা ইসরায়েলের চ্যানেল 13 এর ইহুদি সাংবাদিক গিলতামারি নিজ পরিচয় গোপন রেখে পবিত্র মক্কা নগরীর হারাম এলাকায় প্রবেশ করে। ইহুদি সাংবাদিকের আরাফা প্রাঙ্গণ সহ ইসলামের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। উল্লেখ করা যায় দেওবন্দি ধারার মাদ্রাসা নিয়ে ভারত সরকারের জরিপ বিষয়টি। গত 31 আগস্ট ভারতের উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃত না হওয়া দেওবন্দ মাদ্রাসা সহ অন্যান্য মাদ্রাসার জরিপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গত 15 নভেম্বর জমা দেওয়া জরিপে দেওবন্দ মাদ্রাসা সহ 75টি জেলার 360টি মাদ্রাসার নাম উল্লেখ করা হয়। এসব প্রতিষ্ঠানের সিলেবাসে গণিত, ইংরেজি, কম্পিউটার বিজ্ঞান সহ আধুনিক বিষয়গুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। এ উপলক্ষে গত 18 সেপ্টেম্বর দারুল উলুম দেওবন্দের মসজিদে রশিদে জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানী ও দারুল উলুম দেওবন্দের প্রধান পরিচালক মাওলানা আবুল কাসেম নোমানীর নেতৃত্বে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। 200+ মাদ্রাসার প্রতিনিধিদের নিয়ে এই বৈঠকে প্রাথমিক স্তর থেকে 10ম শ্রেণী পর্যন্ত সাধারণ শিক্ষা কার্যক্রম শুরু সহ বিকল্প শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়। এরপর উল্লেখ করা যায় ভারতের সাহসী মুস্কানের তাকবীরের ধ্বনির বিষয়টি। ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষেধাজ্ঞা নিয়ে বিতর্ক তৈরি হয়। গত 8 ফেব্রুয়ারি মান্দিয়ার পিসি কলেজের শিক্ষার্থী মুস্কান বিবি হিজাব পরে কলেজে যান। এ সময় গেরুয়া পরা একদল তরুণ জয় শ্রীরাম স্লোগান দিয়ে তার দিকে আসার চেষ্টা করলে ওই তরুণী হাতের আঙ্গুল উঁচিয়ে আল্লাহু আকবার ধ্বনি দিতে থাকেন। বোরকা পরা নিয়ে তার সাহসী বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ছড়িয়ে পড়ে। পরবর্তী সময়ে ভারতের জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানির পক্ষ থেকে তাকে 5 লাখ রুপি পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। ইসলামের শিক্ষায় বিশেষ অবদান রাখায় সম্মাননার বিষয়টি উল্লেখ করা যায়। এবার ইসলামের সেবায় অনন্য ভূমিকা রাখায় যৌথভাবে কিং ফয়সাল অ্যাওয়ার্ড পান
মিশরীয় ইসলামী চিন্তাবিদ ডক্টর হাসান মাহমুদ আশাফি ও তানজিয়ার সাবেক প্রেসিডেন্ট আলী হাসান মুয়াইনি। ডক্টর হাসান আল আজহার বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের সদস্য ও দ্য ইউনিয়ন অব আরব ল্যাঙ্গুইস্টিক একাডেমির সভাপতি। আল আজহার বিশ্ববিদ্যালয়ের প্রথম আলেম হিসেবে তিনি কায়রোর বিখ্যাত আরবিক ল্যাঙ্গুয়েজ একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। রচনা, গবেষণা, অনুবাদের পাশাপাশি পাকিস্তানের ইসলামিক ইউনিভার্সিটি ইসলামাবাদ প্রতিষ্ঠায় দীর্ঘ অবদানের জন্য ডক্টর হাসানকে এই সম্মাননা পুরস্কার দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হিসেবে এর পাঠ্যসূচির উন্নয়ন, আল আজহারের তত্ত্বাবধানে বিভিন্ন শাখা প্রতিষ্ঠান প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল অসামান্য। উল্লেখ করা যায়, এবছরের সবচেয়ে আলোচিত ঘটনা কাতারের ব্যতিক্রমী বিশ্বকাপ আয়োজন বিষয়টি। ফিফা বিশ্বকাপের 92 বছরের ইতিহাসে প্রথম আরব মুসলিম দেশ হিসেবে কাতারে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। গত 20 নভেম্বর অনুষ্ঠিত বিশ্বকাপের উদ্বোধনী পর্বে পবিত্র কোরআনের একটি আয়াত পাঠ করা হয়। তাতে কাতারের তরুণ গানিমাল মিফতা ও মার্কিন অভিনেতা মর্গান ফ্রিম্যানের সংলাপে সৌহার্দ্য সম্প্রীতির বার্তা দেওয়া হয়। এ সময় দেশি বিদেশি দর্শকদের কাছে ইসলামের শিক্ষা ও পরিচিতি তুলে ধরতে প্যাভিলিয়ন চালু করে দেশটির আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আরব ও ইসলামী সংস্কৃতির প্রচারের অংশ হিসেবে মসজিদ কেন্দ্রিক ইসলামী সংস্কৃতি কেন্দ্র গড়ে তোলা হয়। এসব কার্যক্রম ইসলাম ও মুসলিমদের প্রতি ভুল ধারণা ভাঙতে বিশেষ ভূমিকা রাখে। সবশেষে উল্লেখ করা যায় মুসলিম বিশ্বের দুই অভিভাবকের বিদায়ের বিষয়টি। এবছরের শতাব্দীর প্রভাবশালী দুই ইসলামী ব্যক্তিত্ব হারিয়েছে মুসলিম বিশ্ব। তাদের একজন হলেন আলামা ডক্টর ইউসুফ কারজাবি। গত 26 সেপ্টেম্বর কাতারের দোহায় 96 বছর বয়সে মারা যান তিনি। দীর্ঘদিন কাতার ভিত্তিক ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্সের চেয়ারম্যান ছিলেন তিনি। 1977 সালে তার নেতৃত্বে কাতার বিশ্ববিদ্যালয়ের শরিয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সূচনা হয়। অপরজন হলেন পাকিস্তানের গ্র্যান্ড মুফতি ও দারুল উলুম করাচির প্রেসিডেন্ট মুফতি মোহাম্মদ রাফি ওসমানী। তিনি 18 নভেম্বর করাচিতে 86 বছর বয়সে মারা যান। তিনি আল্লামা মুফতি তাকি ওসমানীর বড় ভাই এবং পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি দারুল উলুম করাচির প্রতিষ্ঠাতা মুফতি শফি রহিমুল্লাহর ছেলে। 1986 সাল থেকে তিনি দারুল উলুম করাচির প্রধান হিসাবে আমৃত্যু দায়িত্ব পালন করেন।